আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার এই ভিডিওটিতে উন্নত জীবন শীর্ষক আলোচনায়। আমরা প্রত্যেকটি মানুষই জীবন চলার পথে কিছু ভুল করে থাকি। এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের কারণে আমাদের সামনে অগ্রসর হতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তেমনি একটি ক্ষুদ্র ভুলের উদাহরণ দেব আজকে আপনাদের আমি এস এম পলাশ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি এমন কিছু শিখবেন যা আপনার জীবনে অগ্রগতির জন্য অবশ্যই প্রেরণা যোগাবে। দর্শক, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। সিংহ যখন হরিণ শিকারের জন্য ছুটে চলে, হরিণকে তাড়িয়ে বেড়ায়, তখন হরিণের গতি সিংহের চেয়ে অনেক বেশি থাকে আর সিংহ তখন ক্ষুধার তাগিদে তাকে তাড়িয়ে বেড়ায় আর হরিণটি দৌড়ায় শুধু তার জীবন বাঁচানোর তাগিদে। এই জীবন বাঁচানোর তাগিদ আর ক্ষুধার তাগিদ কিন্তু এক নয়, দুটো তাগিদ ভিন্ন ভিন্ন। ক্ষুধার তাগিদের কাছেই একসময় হরিণটি তার জীবন বাঁচানোর তাগিদ হার মেনে যায়। কিন্তু এখানে হরিণের একটি ভুল রয়েছে। সে ভুলটি হলো কি জানেন? হরিণটি যখন সামনের দিকে দৌড়াতে থাকে তখন সে বারবার পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে সিংহ তার কতটা কাছে এসেছে। এই যে বারবার পিছনে ফিরে তাকায়, যতবার পিছনে ফিরে তাকায় ততবারই সে পিছনে পড়ে যায় আর সিংহটি আরও সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং সিংহের ফোকাস বেড়ে যায় হরিণের দিকে। সিংহ মনে করে এই তো আর একটু হলেই আমি তাকে পেয়ে যাব। সর্বশেষ হয় কি জানেন? সর্বশেষ সিংহের কাছে হার মানে হরিণের বেঁচে থাকার সেই যুদ্ধ। কারণ হরিণ যে ভুলটি করেছিল, পিছনে ফিরে তাকিয়েছিল, বারবার পিছনে ফিরে তাকিয়ে যে সময়টুকু নষ্ট করেছিল সে সময়টুর মধ্যে সিংহ তার কাছাকাছি পৌঁছে গেছে। আমরাও জীবন চলার পথে বারবার পিছনে ফিরে তাকিয়ে এই ভুলগুলো করে থাকি। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সুযোগ নেই, আমাদেরকে ফোকাস দিতে হবে সামনের দিকে। পিছনে যা চলে গেছে তা চলেই গেছে, সেদিক ফিরে তাকিয়ে আর কোনো লাভ হবে না। তাই পিছনে ফিরে তাকিয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলো আমরা আর নষ্ট করব না। বন্ধুরা, ছোট্ট ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। আশা করি এই কথাটি আপনার জীবনের অনেক কাজে লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি এস এম পলাশ, আল্লাহ হাফেজ। দর্শক, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। Presented by Christian Paul. আপনারা দেখছেন বিশ্বজুড়ে বাংলার কণ্ঠস্বর সুবর্ণ টিভি।